আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে বলছি। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তো আপনাদের বলছিলাম যে আমরা সব কিছু করার পর এখন টিকা দিব। তো টিকা যে দিবে সে চলে আসছে আল্লাহর রহমতে। আর এখন যে আমাদের প্রথম প্রসেসিং, সেটা হলো ভ্যাকসিন গান। আপনারা দেখতে পারতেছেন এই ভ্যাকসিন গানটা গরম পানিতে আমরা ওয়াশ করতেছি। হ্যাঁ, ভ্যাকসিন গানটা গরম পানিতে আমরা ওয়াশ করতেছি। ওয়াশ করার পরে আমরা টিকা দিব। তো টিকা এখন থেকে খাওয়ার আগে থেকে শুরু করব। তো এই যে চুনা পায়খানা, বমি আর বদহজম। আচ্ছা, সব জায়গায় আমার ইদানিং বেশি করে ফোন আসতেছে, এই যে এই বিশেষ করে যে ঠান্ডাটা বেশি পড়াতে ফোন আসতেছে এডেনোভাইরাসের কারণে। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যান্টি অ্যাডেনোভাইরাস, আর কি অ্যাডেনোভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে। বছরে তিনবার দিতে পারলে ভালো, দুইবারও হয়। আমি বলছি 6 মাস অন্তর। আর এটা হচ্ছে আপনার গিরিবার দেওয়া আছে হলে এখানে ভ্যাকসিনটা কি করে রাখ 0.2 করে। হ্যাঁ, এটা হচ্ছে রেসারের ক্ষেত্রে। বাইরের দেশে তো আর কি গিরিবাজ নাই, তো রেসারের হিসেবে মেডিসিনগুলো বানানো। তো আমরা গিরিবাজ এটার যে প্রফেসর, এই কোম্পানির আমি প্রফেসরের সাথে কথা বলছিলাম, উনি বলছে গিরিবাজকে 0.15 দিতে। আচ্ছা, আমরা 0.15 দিব। আচ্ছা আচ্ছা, এটা কি ভিক্টোরি কোম্পানি? না, এটা সিবাস, এটাও জার্মানি ভাই। জার্মানির এটা? হ্যাঁ হ্যাঁ, চাইনিজ লেখা আছে। এটা লেবেলিংটা হয়েছে চায়না। ও, মানে জার্মানি আর চায়না যৌথ না, মানে প্রোডাক্টের যে ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে 100% জার্মানির, জাস্ট প্রোডাক্টটা ওইখানে লেবেলিং হয়েছে। ডাইরেক্ট জার্মানি থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে গেলে দেখা যায় কি এটার প্রাইস অনেক বেশি হয়ে যায়। যা মনে করেন এমনি এগুলার প্রাইস বেশি, আরো যদি জার্মান থেকে আনা যায় তাহলে। ও, এটা 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 এটার সম্পর্কে বলো, এটা প্রাইসটা কেমন? এটা হচ্ছে ভাই রেসারের ক্ষেত্রে 200 কবুতর দেওয়া যায়, আর গিরিবাজ 300 কবুতর দেওয়া যায়। প্রাইস পড়ে 2600 টাকা। 2600 টাকা? হ্যাঁ, 2600 টাকা। তাই এটাতে কোনো সাইড এফেক্ট আছে কবুতর দেওয়া? না, এটা এটা আমি আসলে এই পর্যন্ত যে কটা খামারে দিছি অলরেডি 5-6টা খামারে 300-400 করে কবুতর আছে, ওদের ফার্মে দেওয়া হয়েছে, কিন্তু এরকম সাইড এফেক্ট কেউ আমার কমপ্লেন করি নাই যে ভাই দেওয়ার পরে এরকম। এটা প্রাইসটা কেমন? 2600 টাকা ভাই। 2600 টাকা? হ্যাঁ, 2600 টাকায় তুমি গিরিবাজ 300 দিতে পারবে। গিরিবাজ 300, মানে 0.15 মানে 0.15 করে 300 কবুতর দেওয়া যায়। এটার সাথে কিছু মিলাইতে হয়? না না, এটা হচ্ছে ডাইরেক্ট ভ্যাকসিন, কিছু মিলাতে হয় না। এটা টেম্পারেচার কন্ট্রোল করা আছে, আপনি জাস্ট ভ্যাকসিন গানে পুট করে ইনজেকশন পুশ করে দিলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যারা এটা দিতে চায় তাহলে এটা কোথায় দিতে হয়? এই ভ্যাকসিনটা চেস্টের মাসেলে, চেস্টের মাসেলে দিতে হয়। রানে দেওয়া যায় না? রানে না, এটা আসলে কোম্পানি থেকে অ্যাডভাইস করছে চেস্টের মাসেলে দেওয়ার জন্য। আচ্ছা, এটা অসুস্থ কবুতরের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ধরেন আপনার লফটে কোনো কবুতর অসুস্থ, খাবার হজম হচ্ছে না, পটি খারাপ, ও সেই কবুতরগুলোকে দেখা যায় আপনি চাইলে ইনজেকশন দিয়েও পুশ করতে পারবেন, আর যদি আপনি ওরাল দিতে চান তাহলে দেখা যায় মুখে 2 ফোঁটা ওরাল দিয়ে। ওরাল নিয়ে আমাদের নারায়ণগঞ্জে আত্মাব আমাকে একটা রিকোয়েস্ট করছে যে ভাই সাথে ওরাল ভ্যাকসিনটাও নিয়ে আসছে। আচ্ছা, আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আমার ছাদে 500 কবুতর, আমার পক্ষে সম্ভব না যে ইনজেকশন দেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা পানির সাথে কি করতে পারি? এই যে এটা হচ্ছে ওরাল ভ্যাকসিন। এটা কি জার্মানি? হ্যাঁ, এটা জার্মানি সিবাস্টেট। সিবাস্টেট? হ্যাঁ, এখানে আমার কাছে সার্টিফিকেট আছে, আমি আচ্ছা আচ্ছা, আমরা এটা নিয়ে পরে আলাপ করতেছি, এটা নিয়ে আরেকটা আমরা ভিডিও করব। আজকে আমরা ভ্যাকসিনটা নিয়ে এটা পরে নিব, আমরা পরে নিব। এটা ভ্যাকসিনটা নিয়ে ওরাল ভ্যাকসিন। আচ্ছা, এটার প্রাইস কত? এটা হচ্ছে আপনার, এটা থাকে হচ্ছে 10টা স্যাচেস থাকে, এটা হচ্ছে 2000 টাকা। 2000 টাকা? 10টা স্যাচেস 1 লিটার পানিতে গুলাইতে হয়। একটা শেষে 1 লিটার পানিতে, 10টাতে 10 লিটার পানি। 10 লিটার পানি, 10 লিটার। দেখা যায় যারা ইনজেকশন পুশ করতে ভয় পায় যে ভাই আবার কবুতরের সংখ্যা বেশি, তারা এটা ইউজ করে দেখতে পারে, এটা অনেক ভালো। এটা আমাদের রেসার জগতের অনেক ভালো আর কি নাম করা ব্রিডাররা ইউজ করছে, তারা সফল। আচ্ছা, তোমাকে আমি বলি, ধরো আমার 100 কবুতর, 100 কবুতর দিয়ে তুমি কি খুইলা আমার এই ওষুধটা দিবা? লিকুইডটা তো ভাই খুইলা দেওয়া যায় না। দেওয়া যায় না এটা, সেই ক্ষেত্রে আমি এখান থেকে ধরো 100 কবুতরের ভ্যাকসিন দেওয়ার পর এই
এই ওষুধটা যদি আবার ফ্রিজে ফ্রিজে না আপনি নরমাল টেম্পারেচারে ছায়াতে রাখলে দেখা যায় এটা 3 বছর রাখতে পারবেন 3 বছর আমি এটা ইউজ করতে পারবো কোনো প্রবলেম নাই তো কোনো প্রবলেম নাই আর যারা আর কি ওরাল ইউজ করতে চায় তাদের জন্য এটা দেখা যায় যাদের কবুতর কম তারা এটা 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 থেকে কোনো 100% কার্যকারিতা হয় 100% বলতে আসলে ভাই কোনো ওষুধই 100% কার্যকারিতা হয় না এরকম আমি শুনি না কিন্তু পজিটিভ রেজাল্ট বেশি আচ্ছা আমি পর্যন্ত যে কয়জন রেডিসি মোটামুটি সবাই পজিটিভ এটা সম্পর্কে আমাদের মিদুল ভাই রিসার্চ জগতের উনি হ্যাঁ 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 মিদুল ব্লকস সেই খান্ডেরাও হ্যাঁ উনিও এটাতে পজিটিভ রেজাল্ট পাইছে আর অনেক ভাইরা করছে মিদুলের একটা ভিডিও আমার খুব ভালো লাগছিল সেটা হলো ছয় সিং এর গরু দেখাইছিল আমাকে একবার আমার খুব বড় লাগছে ছয় সিং এর গরু উনি কো আর কি মেডিসিন নতুন মেডিসিন আসলে নিয়ে মিদুলের একটা জিনিস ভালো আছে মিদুল আর হাসান এদের মেডিসিন সম্পর্কে ভালো আইডিয়া আছে আল্লাহর রহমতে এরা মেডিসিন যে কথাগুলো বলে খুবই ভালো করে আচ্ছা তাহলে এই সেই এখন আমাদের যে আমরা যে ভ্যাকসিনগুলো দিব আমাদের যে কবুতরগুলোকে তো এটা রাজীব রাখো তো এখন আমাদের কী কী করতে হবে দর্শকরা যদি জানতো তাহলে দর্শকরা নিয়ে সাথে সাথেই করে দিত ভ্যাকসিন করার আগে মূলত কৃমিটা করে নেওয়া হবে এটা কৃমি করা থাকলে ভালো হয় আর ভ্যাকসিন খালি পেটে করাই উত্তম আমরা এখন খালি পেটে স্টার্ট করে দিব কবুতরগুলোকে ভ্যাকসিন দেওয়া হুম তাহলে এইটার সাথে খালি আমরা গানে ঢুকাই দিব গানে ঢুকাই দিলে পুশ করব তো সেই ক্ষেত্রে আমরা গানটা যদি কারো না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করব এটার সাথে আমাদের কোম্পানি থেকে একটা করে আর কি ইয়া দেওয়া আছে ইনজেকশন দেওয়া আছে ইনজেকশন এর ভিতরেই না না আপনারা আমি পাঠাইছিলাম ওই রাজীব ওই ইনজেকশনগুলো দাও দেখাও দেখাও ইনজেকশনগুলো দেখাও আচ্ছা ও কোম্পানি একটা করে ইনজেকশন একটা ইনজেকশনে 300 কবুতর দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ আপনি আর কি 300 কেন বেশিও দিতে পারেন যতক্ষণ দেওয়া যায় একটা এটা ভূত হয়ে যায় না না এটা তো ডায়াবেটিসের সিরিজ না ইম্পোর্টেড কিন্তু এটা এটা কোম্পানি থেকে আসছে দেখেন এখানে ইয়া করা আছে লেখা আছে কোম্পানি সিরিজ ডোন্ট ইউজ দ্য প্যাকেট আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এটা দিয়ে ওরা দিতে পারবে হ্যাঁ হ্যাঁ এখানে 0.15 না 0.15 গ্রিবাজের কাছে আছে এখানে লেখা আছে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে মাপ দেওয়া আছে 0.1 এইখান থেকে দুই ডাক বাড়াই নিলে 0.1 থাকবে এটা খুল তো এটা খুল দে ভালো মতো দেখাই এটা পুরাটা কতটুকু এটা পুরাটা হচ্ছে 1 এমএল হ্যাঁ 1 এমএল তা 0.15 হবে হ্যাঁ আরেকটু উপরে নেন আরেকটু উপরে নেন এই যে হ্যাঁ 0 আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখাই লেখাটা আসতেছে না এই যে এই যে এইখানে এলো ওয়ান এই পর্যন্ত আমরা দিব না দেখ ঠিক আছে এই পর্যন্ত করে একটা কবুতরে পুশ করব তাহলে আমরা জিরো দেড় যদি এইখানে যদি আমরা পুরাটা ইনজেকশন নেই তাহলে আমরা এই 10 ML রে কয়টা হয় দেড় দেড় তিন 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 ছয় ছয় আর হইলো এক ML 1.1 বাঁচে হ্যাঁ তাহলে আমরা যদি 9 ML করে নেই 9 ML বলতেছি 0.9 নেই তাহলে আমাদের 4-6টা কবুতর দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি শুরু করো বিসমিল্লাহ করে আমরা কবুতরগুলো খাঁচাই ভরি তারপরে শুরু করব আর ওর প্রসেসিংটা দেখাবো কীভাবে করব আচ্ছা আমরা এখন এটার প্রসেসিংটা করতেছে যে কীভাবে করতে হয় আপনাদের ইজি করে দিতেছি এটা দেখানোর জন্য এটা সম্পূর্ণ প্লাস্টিকের মোড়ক দেওয়া থাকে মানে নর্মাল টেম্পারেচারে করা আছে আর এটা হলো এটা হলো শাহরিয়ারের সার্টিফিকেট সিভা স্টেট থেকে দেওয়া তো আল্লাহর রহমতে হ্যাঁ এখানে দেওয়া আছে তো আচ্ছা শাহরিয়ার একটা জিনিস বলতো তোর এখানে মানে কি ধরনের কেমন লোক আসে মোটামুটি আসলে ভাই সত্যি কথা বলতে আমার কাছে যারা আসে এরা ম্যাক্সিমাম কবুতর অর্ধেক যান শেষ করে আসে পরে দেখা যায় যে ওরা আগে থেকে 7-8 রকম বা কয়েক রকমের অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় পরে এসে বলে ভাই কবুতরে কোনো মেডিসিন কাজ করতেছে না কি করা যায় তো আল্লাহর রহমতে আমাদের মেডিসিনগুলো এরপরও কাজ করে পজিটিভ রেজাল্ট আছে কিংবা আমি সবাইকে সাজেস্ট করব যে কবুতর অসুস্থ হওয়ার আগেই প্রিভেনশন ডোজগুলো দিয়ে নিতে প্রিভেনশন ডোজ বলতে কী কী প্রিভেনশন ডোজ বলতে কৃমির ওষুধ এটা কখন দিলে সবচেয়ে বেটার হয় কৃমির ওষুধ দেখা যায় যে আপনি এটা এক এক ধরনের ব্রিডারদের একরকম যেমন ফেন্সিয়ালাদের একরকম হিসাব রেসার পালকদের একরকম হিসাব আর গিরিবাজ তুমি গিরিবাজেরটা বল গিরিবাজে আমরা দেখা যায় যে কুরুজের আগে দেই
ক্রুজের আগে ক্রুজের আগে দেই। আচ্ছা এই শীতকালে আমরা জানি আমরা টিকা মানে ক্রিমিটা ক্রিমিটা বছরে চারবার কিংবা তিনবার দেয়। আচ্ছা যাই হোক, এই ক্রিমিটা আমরা যে নর্মাল বাচ্চা মানুষের যে ক্রিমি আছে অ্যালবেন অ্যালমেক এইগুলো দিই, তাই দেখি সমস্যা? এগুলো তো অবশ্যই সমস্যা ভাই, আসলে মানুষের ডিএনএ আর মানুষের জেনেটিকের সাথে তো। আচ্ছা তাহলে পশু পাখির যে ক্রিমিগুলো আছে এগুলো দিলে? এগুলো আসলে এক একটা পশু পাখির ডিএনএ জেনেটিক আলাদা, এক একটা পশু পাখির মেডিসিন আলাদা। এই যেমন যেমন অ্যালমেক্স আপনি দেখেন হাঁস মুরগির যে মেডিসিনগুলো এগুলো এখানে যে ওরা এভিনেক্স বা আদার যে মেডিসিনগুলো আছে ওরমাজন এগুলো ওরা বানায় এভাবে, ধরেন একটা ফার্মে থাকে 1000-2000 হাঁস মুরগি, হ্যাঁ তো ওই কোয়ান্টিটি আর প্রাইসটা ওরা ওইভাবেই মেনটেন করে আর ডোজটা ওই হিসাব, ওইটা যদি আপনি কবুতরে অ্যাপ্লাই করেন তাহলে তো হবে। তাহলে তোমার তোমার সাজেস্ট কি হয়? আমার সাজেস্ট এটাই বলবো ভাই, আমার ব্র্যান্ডেড মেডিসিন ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা যেই ব্র্যান্ডেড মেডিসিন ইউজ করেন না কেন, কবুতরের মেডিসিনই কবুতরকে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আমরা যে যে টিকা আরডিবিটা দেই লোকাল, এটা কি কবুতরের জন্য প্রযোজ্য নাকি? আরডিবিটা তো জেনুইনলি ভাই হাঁস মুরগির জন্য। হাঁস মুরগির জন্য না, তাহলে আমাদের এখান থেকে কি চলে আসা উচিত? আপনি রিসার্চ করুন, হ্যাঁ অবশ্যই মুভ করা উচিত, যেহেতু এখন আস্তে আস্তে সব কিছু ডিজিটাল হচ্ছে মানুষজনের নতুনের প্রতি। তাহলে তুমি যে আমাকে টিকাটা দিতেছো এই টিকাটা, তাহলে এই টিকাটার ই কি মানে তোমার এই টিকাটা তোমার মানে ভালো দিক খারাপ দিক কি কি আছে, কিংবা এইটার প্রফিটটা কি এটা বলো? আমি যে 2600 টাকা দিয়ে দুইটা বোতল কিনলাম মানে 2600 কত 4000 1200, হ্যাঁ 5200 না 5200 টাকা দিয়ে কিনলাম, এটা দিই বল। এখন প্রফিটটা ভাই আমি যদি আপনার শর্টকাটে বলি, দেখা যায় আপনার লফটে এখানে 1000 দিয়ে প্রায় কয়েক হাজার টাকার কবুতর আছে। আচ্ছা হ্যাঁ, আর এই ভ্যাকসিনটা হচ্ছে আপনি ভ্যাকসিনটা দেওয়ার ফলে আপনার সুবিধা হবে, আপনার বডিতে এই ভাইরাসটার ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হবে কবুতরের গায়ে, হ্যাঁ ওর ধরেন এই প্রবলেমটা যদি হয় এই ভাইরাস আক্রান্ত যদি হয়ও তাহলে দেখা যায় কি আপনার লফটে মহামারী ছড়াবে না, কাছে একটা দুইটা ভাই প্রাণী এটা আক্রান্ত হবে হবে কিন্তু এটা দ্রুত রিকভার করে ফেলবে। যদি একটা খাঁচাতে ধরেন 50,000 টাকার যদি কবুতর থাকে, হ্যাঁ আপনার একটা কবুতর মারা গেলে অনেক লস না, আর আপনার ধরেন একটা ভ্যাকসিনের দাম মাত্র 2600 টাকা, আপনি একটা ভ্যাকসিন দেওয়াতে দেখা যায় যখন সবগুলো কবুতরকে দিবেন সবগুলোর বডিতে অ্যান্টিবডি থাকবে, আপনার কবুতর অসুস্থ হলে একটা দুইটাই অসুস্থ হবে, কিন্তু যখন ভ্যাকসিনটা দেওয়া থাকবে না তখন দেখা যায় আপনার মহামারী হবে, পুরো লফটে আক্রান্ত হয়ে দেখা যায় অনেক টাকা লস হবে। তো দেখা যায় ওই হিসাব যদি করতে যান তাহলে ভ্যাকসিনটা খুবই নগণ্য। আসলে আগে আমরা 20-30 টাকা 40-50 টাকা দিয়ে সারতাম, এখন আমরা ওই জায়গায় 2600 টাকা নিয়ে আসি কেন? 20-30 টাকা পিছটা হয়েছে কি ভাই, আসলে আগে আমরা যে মেডিসিনগুলো ইউজ করতাম আগে অনেক সময় দেখছি মেডিসিনও লাগে না, আমার আব্বু যখন কবুতর পালতো দেখতাম উনি কবুতর অসুস্থ হইলে গরুর জল দিয়া বাপ মাইকা মরিচ দিয়ে মাইকা দিত কবুতর ঠিক হয়ে গেছে, আর এখন মনে করেন আগের মতো রোগ বালেও নাই, সিজন চেঞ্জ হয়েছে রোগ বালে আসছে নতুন, আগের ওষুধ কোনোটাই কাজ করে না, আর এক ব্র্যান্ডের মেডিসিন বেশি দিন কাজ করে না। এই জন্য দেখবেন আমি আগে কিছুদিন আগে ভিক্টোরির মেডিসিন সেল করছি, এখন আবার আদার্স ব্র্যান্ড, এই জন্য ব্র্যান্ড ঘুরায় ঘুরায় আনি যেন মানুষজন যে ব্র্যান্ড ঘুরায় আনলে দেখা যাচ্ছে ভিক্টোরির প্রোডাক্টটা তুমি যখন ইউজ করা শুরু করলা এটা তখন মানুষ সুফল পাওয়া শুরু করলো, হট করে তুমি বন্ধ করে দিলা? না বন্ধ কোনো আমরা কোনো ব্র্যান্ডই বন্ধ করি নাই, মানে ভেরিয়েন্টগুলো চেঞ্জ করতেছে যেন মানে একসাথে দুইটা তিনটা কোম্পানি থাকে, কোম্পানি রাখতেছে যেন দেখা যায় একটা মেডিসিন দিতে দিতে বডিতে যদি একটা সময় যদি কাজ করা বন্ধ করে দেয় যেন আদার্স একটা মেডিসিনের সাপোর্ট পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বিসমিল্লাহ করে একটা শুরু করো। আর আকাশ স্যার আপনি আর ই মেরে কবুতরগুলো বইরা ফেলান তাড়াতাড়ি ভাই, জান এই যে এটা হচ্ছে আকাশ মোবাইল সাইলেন্ট করো জেনি একদম ইনটেক। আচ্ছা সব সব এ টু জেড আচ্ছা এই গানগুলো দিয়ে গান দিয়ে কবুতরগুলোকে টিকা দিলে না অনেক ভালো, তুমি আনার চেষ্টা করতেছো? হ্যাঁ আমি ইনশাল্লাহ যেহেতু ভ্যাকসিন আনছি তো স্পেশালি ভ্যাকসিন গান, ভ্যাকসিন তুমি আমরা ওরালটা নিয়ে আর ই করি মানে তোমার আরেকটা ই করি ওরালটা কিভাবে খাওয়াইতে হয়। হ্যাঁ ওরালটা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা তারপরে আরো কি সিবাসের আর নতুন নতুন কি আসছে? এগুলা নতুন অনেকগুলো আইটেম আসছে, আপনার কড লিভার অয়েল আসছে, অর্গানিক অ্যাসিডিফায়ার আসছে, এরপরে আপনার ঠান্ডার ওষুধ আসছে, ব্রিডিং পিল আসছে,
বাতসল আসছে এই যে আমরা এখানে 1.5 করে দিব হ্যাঁ এখানে 0.1 আছে আমরা 1.5 করে দিব ধরো ভালো হ্যাঁ মাসখানে হ্যাঁ এইটা টিটা হ্যাঁ এই যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা সুইটা হ্যাঁ সুইটা ওই যে ওখান থেকে নিডল আছে